এটা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে যাবেন, আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিয়ে যাবেন, ঈমান শিক্ষা দিয়ে যাবেন। আপনার ছেলে ফজরের পরে সূরা ইয়াসিন পড়বে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। আল্লাহ রাসূলের ঘোষণা হলো যেই ঘরে প্রতিদিন নিয়মিত সূরা ওয়াকিয়া পড়া হবে ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব দেখা দিতে পারে না। আপনি একিনের সাথে পড়েন, আপনি আর এনজিওদের কাছে নিজের ছেলে মেয়েকে বাধা দিতে হবে না। নিজের ছেলে মেয়েকে নিয়ে এনজিওদের কাছে ব্রাক স্কুল, আনন্দ স্কুল, কারিতাস স্কুলে যাওয়া লাগবে না, ব্রাকের চাকরির জন্য নিজের মেয়েকে পাঠানো লাগবে না। আপনি দিন শিক্ষা দিবেন, আমার ছেলে মেয়েকে দিন শিক্ষা দেওয়া, ইসলামী দিন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলা, এটা আমার দায়িত্ব। কথা বুঝতেছেন কি না? তাকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী বানানো এটা আমার দায়িত্ব না। হ্যাঁ, এরপরেও যদি কারো তকদিরে আল্লাহ রাখে তাহলে সে হবে, তাতে কোনো সমস্যা নাই। এই দুনিয়াতে ধনীরও প্রয়োজন আছে, গরিবেরও প্রয়োজন আছে, ঠিক কি না? আমার সন্তান হলে সে কি ধনী হবে না গরিব হবে এটা কি আমি জানি? জানি না। আমার দায়িত্ব হলো হালাল তরিকায় চেষ্টা করা, আমার সন্তানের দায়িত্ব হলো হালাল তরিকায় রুজি রোজগার করা, এরপরে আল্লাহ তার রিজিকে যা রাখছে তা হবে। কারণ এই সমাজ ঠিক থাকতে হলে ধনীও লাগবে গরিবও লাগবে। সবাই যদি ধনী হয়ে যায় তাহলে, সবাই যদি ধনী হয়ে যায় তাহলে সমাজের শৃঙ্খলা ঠিক থাকবে। উনিও সভাপতি আমিও সভাপতি, উনিও 1 কোটি টাকার মালিক আমিও 1 কোটি টাকার মালিক, উনিও চেয়ারম্যান আমিও চেয়ারম্যান, এখন চেয়ার বানাবো কে? বাবারা বুঝতেছেন কি না? চেয়ার বানানোর লোক লাগবে না, তাহলে ধনীও লাগবে গরিবও লাগবে। সুতরাং এই যে এনজিও গুলো 95,000 এনজিও দারিদ্রতা বিমোচনের নামে আসছে, দারিদ্রতা বিমোচন করতে এসে ইউসেইড হসপিটাল, তারপরে সূর্যের হাসি ক্লিনিক, এরা যে আমাদের মাদেরকে লাইগেশন করে দিচ্ছে, আমাদের যুবকদেরকে হাসি বানিয়ে দিচ্ছে, আপনারা কি জানেন এই খবর? এই সূর্যের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, এরপরে ইউসেইড হসপিটাল, এরা সবাই আমাদের মা বোনদেরকে সন্তান কম নেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে, সিজার করার প্রতি উদ্বুদ্ধ করে এবং লাইগেশন করার প্রতি, অর্থাৎ রেহেমের সাথে সম্পর্ক কেটে দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে, যেন আর কোনো দিন সন্তান না হয়। এই সবগুলো এনজিও কেন? তারা আল্লাহর রসুলকে ফখর করতে দিবে না, এই জন্য হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে ইউসেইড হসপিটাল করে, ইউনিসেফ হসপিটাল করে, কারিতাস হসপিটাল করে, সূর্যের হাসি ক্লিনিক করে, করে আমাদের মা বোনদেরকে অপারেশনের প্রতি উদ্বুদ্ধ করে। আমরা গত কয়েক বছর আগে গিয়েছি এই যে আপনাদের নোয়াখালীর হাতিয়া থানায়, সেখানে বাসা এই নিজুমদি বাসে হাতিয়াতে না, ওখানে আমরা গিয়েছি। যাওয়ার পরে আমাদেরকে ওই এলাকার তবলিগের জিম্মাদার রফিক ভাই বলতেছে, কো হুজুর আমাদের এখানে একটা হসপিটাল আছে, মামনি হসপিটাল, আমেরিকা থেকে পরিচালিত হয়, এরা 5 বছরের প্রজেক্ট হাতে নিয়ে, 2 বছরের প্রজেক্ট হাতে নিয়েছে, 500 কোটি টাকা বাজেট করেছে। কত কোটি? 500 কোটি। যে এরা এই থানার কোনো মেয়ের সন্তান হবে আর সিজার হবে না এটা হতে দিবে না, সিজার বাধ্যতামূলক। কেন? এদের ষড়যন্ত্র হলো সিজার করলে একটা মহিলা 2-3 জনের বেশি সন্তান সাধারণত নিতে পারে না, কিন্তু এর বাইরেও আছে, আপনারা হয়তো জানেন না, বিশ্বে 10 জন পর্যন্ত সিজার হয়েছে এমন রেকর্ড আছে। আমার এক পরিচিত ভাই আছে, বড় ভাই, তার বউ নাকি বলছে যে আমি 11তমটা নিব সিজারের মাধ্যমে, অলরেডি 6টা হয়ে গেছে। কয়টা হয়েছে? আমি 11তমটা নিয়ে বিশ্ব রেকর্ড ভাঙবো। কথা বুঝলেন নাই? আরে আল্লাহ যদি আমাকে সন্তান দেয় তাহলে অবশ্যই আল্লাহ জানে যে আমি সন্তান ধারণের ক্ষমতা রাখি। কারণ আল্লাহ যদি জানতো আমি সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলছি তাহলে তো আল্লাহ আমাকে সন্তান দিত না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা তো জেনে বুঝে কারো উপরে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দিতে পারেন। আল্লাহ যেহেতু চাইছে সন্তান হইতে তাহলে হইছে, তাহলে হবে, অসুবিধা কোথায়? সে বলছে আমি 11টা নিব, যে ডাক্তার বলে আর সন্তান নিতে পারবেন না ওই ডাক্তারের কাছে আর যায় না। কথা বুঝছেন? তো আমি কক্সবাজারে এক ভাইকে পেয়েছি, আমার পরিচিত, স্টার লাইন কাউন্টারে টিকিট বিক্রি করে কক্সবাজার সকরিয়াতে। সে আমাকে বলছে, মাহমুদ ভাই, আমার এক জেঠাতো ভাইয়ের 4 সন্তান হয়েছে সিজারে, এর পরবর্তী আবার 4 সন্তান হয়েছে নর্মালে। কিন্তু এগুলো সব ভুয়া কথা। আমাদেরকে বলে যে একবার সিজার হলে আর নর্মাল হইতে পারে না, একবার, এগুলো সব মিথ্যা কথা, বানোয়াট। সিজার হইলেও আবার নর্মাল হইতে পারে, আর সিজারের প্রয়োজনই নাই, কারণ আজ থেকে 50 বছর আগে তো সিজার ছিল না। কথা বলেন, কথা বলেন, 50 বছর আগের যারা আছে মুরব্বীরা, 50 বছরের বেশি বয়স যাদের হয়েছে, এরা সবাই কি সিজারে হয়েছে? তো তাহলে সমস্যা কোথায়? আজকে কেন এত সিজার?
এগুলো সব মিথ্যা কথা এরা বলে কি যে এই সিজারের কারণে এই আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে আমরা শিশু মৃত্যুর হার ও মাতৃ মৃত্যুর হার কমিয়ে দিয়েছি বলেন নাউজুবিল্লাহি মিন যালিক এই কথা যদি বিশ্বাস করেন তাহলে তো আল্লাহর সাথে শিরিক করা হলো কারণ মারার মালিক আর জীবিত রাখার মালিক কে আল্লাহ এই hayat মাতের মালিক কে আল্লাহ তাহলে ওরা কিভাবে কমাইলো আগেও মানুষের সন্তান হওয়ার সময় মহিলারা মারা যায় তো এখনো মারা যায় ঠিক কি না মুসলিম মারা গেলেও লাভ বেঁচে গেলেও লাভ মুসলমানের পরাজয় বলতে কিচ্ছু নাই কারণ মুসলিম মায়ের যদি একটা সন্তান প্রসবের সময় মৃত্যু হয় তাহলে ওই মা শাহাদাতের সওয়াব পাবে আর যদি মৃত্যু না হয় সে প্রসব বেদনা সহ্য করে তাহলে এই প্রসব বেদনার কারণে একটা কবুল হজের সওয়াব পাবে বের করে নিয়ে আসো তো এটা করতে কি আসবে দাম ইসা কথা আর যাদের যে বাচ্চাগুলোকে সিজার করা হয় এই বাচ্চাগুলোর শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এরা দুর্বল হয় কথা বুঝেন নাই ম্যানমিন নয় কথা বুঝতেছেন কি না হাড্ডা গাড্ডা শক্তিশালী মেধাবী হয় না এদের মেধা দুর্বল হয় যে সন্তানেরা স্বাভাবিকভাবে জন্ম হয় কারণ সেখানে আল্লাহ তাআলা কুদরতিভাবে যেই পিচ্ছিল জিনিসগুলো দিয়ে রাখছে এগুলোর মাধ্যমে তার শরীরকে আল্লাহ তাআলা এমন ভাবে নিয়ে আসবে ওখান থেকে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে সে হিষ্ট পুষ্ট সুস্থ মেধাবী হবে আপনারা দেখবেন বিশ্বাস না হলে সিজারের সন্তান আর সিজার ছাড়া সন্তান দুটো মিলে মিলে মিলায় দেখবেন খবরদার মায়েরা তো আমি বললাম কিভাবে এরা বলতেছে এরা 500 কোটি টাকা বাজেট দুই বছরের প্রজেক্ট পুরা দেশে কি করবে সিজার করবে কেমনে বলে হুজুর এদের দর্জনে দর্জনে মহিলা কর্মী পরিবার পরিকল্পনার বিভাগে চাকরি করে এমন মহিলা দেওয়া আছে এরা বাড়িতে গিয়ে গিয়ে খবর নেয় যখনই শুনে কোনো মহিলা প্রেগন্যান্ট হয়েছে সন্তান কনসেপ্ট করছে সাথে সাথে তার বাড়িতে চলে যায় বলে হ্যাঁ মাসে মাসে ডাক্তার দেখাইতে হবে চেক আপ করতে হবে ওষুধ খেতে হবে প্রতিদিন একটা করে ডিম খেতে হবে এরকম ভাবে তোমাকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে আর আমাদের মা চাচি মামি খালারা বাড়াও বানছে ঠিক না রে সন্তান পেটে নিয়ে কি করছে বাড়া বানছে দান সিদ্ধ করছে কি বড় বড় ধানের আড়ি পাড়া এগুলো তারা নিয়ে নিছে সন্তান পেটে থাকা অবস্থায় আমরা মা খালাদের থেকে নিজে শুনে বলতেছি আমরা তো সমস্ত এগুলো নাই এখন তো কাজই করে না সব বস্তা খায় কিরে খায় চাল চাউলের বস্তা ফার্মের মুরগি খাইয়া এক একটা ফার্ম হয়ে গেছে একবারে ওই যে ফার্ম কোনো কাম নাই এখন হার্ট অ্যাটাক ব্রেন অ্যাটাক ডায়াবেটিস উম্মুল আমরাজ এক রোগ সারা রোগের মা একটা হলে আর কোনো রোগ লাগবে না কথা বুঝতেছেন কিনা এই সব রোগ ছিল আমাদের নানি খালা মামিদের সময় ছিল এগুলো কিচ্ছু ছিল না সব আসছে এখন এগুলো লোক গজব যত ডিজিটাল তত ডিস্টার্ব কথা বুঝতেছেন যত মনে করতেছেন আমরা উন্নতিতে আছি তত আসলে আমরা ক্ষতিতে আছি আমরা বুঝতেছি না তো আমি বললাম কিভাবে বলে গিয়ে বলবে তোমাদেরকে মাসে মাসে ডাক্তার দেখাইতে হবে মহিলারা বলে হায় রে বোন কিভাবে মাসে মাসে ডাক্তার দেখাবো আমার স্বামী হলো জেলে মানুষ সপ্তাহে দুই দিন মাছ ধরে পাঁচ দিন বসে থাকে টাকা কোথায় পাবো বলে অসুবিধা কি স্পিরিট বোর্ড আমাদের ট্রলার আমাদের নৌকা আমাদের ডাক্তার আমাদের হসপিটাল আমাদের চেক আপ মেশিন আমাদের তুমি শুধু আমাদের বইয়ের ভিতরে একটা নাম লেখাইবা সাইন দিবা আমাদের সদস্য হয়ে যাইবা তোমাকে আমরা ফ্রি নিয়ে যাব চিকিৎসা ফ্রি হবে ওই মহিলা তো খুশি যার পর নাই খুশি ফ্রি পাইছে নাম দিয়ে দেয় বাস মাসে মাসে যায় এক মাস দুই মাস তিন মাস ছয় মাস সাত মাস এদেরকে তিরিশটা করে ডিমও দেয় একটা করে বালতি দেয় কয়েকটা করে প্লেট দেয় প্লেটের ভিতরে ডিম সবজি এগুলো দিয়ে খানা খাইতেছে এগুলো দেখায় যে এগুলো তুমি খাইবা এরপরে যখন সাত মাস যায় বলে যে ইন্না লিল্লাহ কই কি হইছে কো তোমার বাচ্চা উল্টে গেছে বাচ্চা কি হইছে রে বাচ্চার পজিশন উল্টা কো এখন কি করতে হবে কো এখন দেখেন কি করবেন সিজার ছাড়া তো উপায় নাই বাচ্চা বাঁচাবেন না বাচ্চার মা বাঁচাবেন গাছ বাঁচাবেন না ফল বাঁচাবেন কথা বুঝেন নাই মা বাবা স্বামী আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব পেরেশান এই ডাক্তাররা যদি খালি নির্ভয় ডাক্তার যদি বলে এই চাচা কি সমস্যা আপনার আলহামদুলিল্লাহ আরে আপনার কোনো রোগী হয় নাই হয়তো আপনি দুই দিনের মধ্যে ভালো হয়ে যাবেন যেই চাচা কাটতে হইয়া আসছে ওই চাচা দেখবেন যে উঠে বসবে আর যদি বলে যে ইন্না লিল্লাহ আপনি তো শেষ করে আসছেন আয় হায় আপনার তো মেয়াদ শেষ তো এই বেচারা আর ডাক্তার রুম থেকে বাইরে যেতে পারবে না একই সিস্টেম নারী পুরুষ সবার ব্যাপারে
কথা বুঝতেছেন কিনা? এরা আল্লাহর উপরে ভরসা দিয়ে এরা এমন এমন ভয় দেখায় দেয়। এখন কি করতে হবে? সিজার ছাড়া উপায় নাই, সিজার করে এরপরে এসে বলে সরি। ও কি হয়েছে? অপারেশন থিয়েটারে আপনার মেয়ের অবস্থা, আপনার বউর অবস্থা, আপনার স্ত্রীর অবস্থা ভালো না। কেন? বলে তার ব্লাড বন্ধ হইতেছে না। কি করতে হবে? লাইগেশন করতে হবে, আর জীবনে বাচ্চা হবে না। কথা বুঝেন? এইভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। খবরদার মায়েরা, শুনে রাখো, তোমার সন্তান যত বেশি হবে আল্লাহ তাআলা তোমার দুনিয়া ও আখেরাতে সফলতা তত বেশি দিবে। কারণ তুমি তো জানো না তোমার কোন সন্তান শাহজালাল, শাহফরান, কাজী মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জৌনপুরি, শাহ আমানত খান, জাহান আলী, কোন সন্তানকে আল্লাহ তাআলা যোগ শ্রেষ্ঠ আল্লাহর অলি বানিয়ে দিবে? কাউকে শাহ আহমদ ছবি বানাবে, কাউকে জুনায়েদ বাবু নগরী বানাবে? এক হুঙ্কারে তাগুতের তক্ত তাজ কাঁপতে থাকবে। এই জন্য তাগুত ফেরেশান, বাবা রে মুসলমানের এত সন্তান হইতে দেওয়া যাবে না। এদের সন্তান বেশি হইলে যা দশ ভাই আস, নয় ভাই জিহাদের ময়দানে চলে যা, আল্লাহ রাস্তায় যা, আল্লাহর দিন কায়েম করে আয়, আল্লাহ শত্রুদেরকে পরাজিত করে দে, এই কথা বলে পাঠিয়ে দেবে। আর সন্তানের নিচে একটা, একটি হইলে আর নয়, তো এর মায়ের কাছে অনুমতি চায় আল্লাহ রাস্তায় যাবো কিনা। ওলামায়ে হক্কানি রব্বানি মুজাহিদরা ডাক দিয়েছে, জিহাদের ডাক এসেছে, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান কিরে ডাক এসে যাবো কিনা। মা কন, আরে বাবা একমাত্র সন্তান, মরার সময় মুখে বানিয়ে দিব কে? ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র এটা, ঠিক কিনা? খবরদার মায়েরা, সন্তান অধিক সন্তান নিবা, আল্লাহর হুকুম আল্লাহর রসুলের সুন্না জেনে তুমি নিবা, তোমার প্রত্যেক সন্তানের জন্য অগণিত সওয়াব পাইবা। এরপরে এদেরকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাহিদ বানাইবা, দেখবা কাল কিয়ামতের মাঠে তুমি হাফেজের বাবা মা, আলেমের বাবা মা, তুমি মুজাহিদের বাবা মা, তুমি শহীদের বাবা মা। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মর্যাদা হলো শহীদের মৌত, শহীদের মর্যাদা। তুমি এই মর্যাদা পেয়ে কাল কিয়ামতের মাঠে উঠবা, তোমাকে দেখে সারা ময়দানের, সারা ময়দানের কি হয়ে যাবে, মানুষ আশ্চর্যজনিত হয়ে যাবে। আহ কত সৌভাগ্যশালী ওই মা, কতই না সৌভাগ্য ওই মায়ের, ওই বাবার, যারা নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, আলেমে দিন বানিয়েছে, তাদের সন্তানেরা মুজাহিদ হয়েছে, জিহাদ করেছে, শহীদ হয়েছে, আজকে তারা শহীদের মা হয়েছে। আজকে কোথায় তোমরা? আজকে তোমাদেরকে বলে দিচ্ছে জিহাদ মানি সন্ত্রাস, জঙ্গি, সবাই মিলে বলতেছো বাবা জঙ্গি সন্ত্রাস দরকার নাই, মাদ্রাসায়ও পড়ার দরকার নাই, ইসলাম শিকারও দরকার নাই, দাঁড়িয়েও রাখার দরকার নাই। গত মাসে ওয়াজ করতে, গত বছর ওয়াজ করতে আসছি আপনাদের চাটখিলে, ওখানে যখন ওয়াজ করি তো এক টিম এই চট্টগ্রাম ভার্সিটি থেকে এক হায়েজ আসছে, যুবকেরা এসে দুইজনে কাঁদতেছে, ক হুজুর আমার বাপ মা ধরে আমার দাড়ি তুলে ফেলছে, ক তুই তো জঙ্গি হয়ে গেছিস। এটা দাড়ি রাখা কি জঙ্গির আলামত? টাকনুর উপরে কাপড় করা জঙ্গির আলামত? পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া জঙ্গির আলামত? তাহাজ্জুদ পড়া জঙ্গির আলামত? কোরআন হাদিস পড়া, কোরআন হাদিসের দাওয়াত দেওয়া জঙ্গির আলামত? তো এটা যদি তাদের কাছে জঙ্গির আলামত হয়, তাহলে পৃথিবীর 200 কোটি মুসলমান এমন জঙ্গি হইতে প্রস্তুত। কোনো অসুবিধা আছে? কারণ আমরা তো দাড়ি ছাড়তে পারবো না, আমরা তো কোরআন ছাড়তে পারবো না, আমরা তো আল্লাহর হুকুম আল্লাহ রসুলের সুন্নতি লেবাস ছাড়তে পারবো তো? তাহলে আমরা, তোমরা জঙ্গি বলো আর সন্ত্রাসী বলো আর উগ্রবাদী বলো আর যাই বলো, আমরা আল্লাহর হুকুম মানবই মানব। এই জন্য এগুলো তাদের কাছে, ইহুদি খ্রিস্টানরা যেগুলো বললে শুনলে তাদের বেশি কষ্ট লাগে, সেগুলো আরো বেশি করে বলতে হবে, ঠিক কিনা? তোদের কষ্ট লাগুক, তোরা জলি পুরি সরকার হয়ে যা, মুত আলা গাইজিকুম, তোমরা তোমাদের, তোমরা তোমাদের হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে জ্বলে পুড়ে দাও, এটাই তো আমাদের দায়িত্ব। আমরা আল্লাহর দুশ্মনকে, আল্লাহ রসুলের দুশ্মনকে সব সময় তাদের পাশার মধ্যে মুখের ভিতরে আগুন জ্বলতে দেখতে চাই, এটাই হওয়া দরকার। সন্তান অধিক নেওয়া আল্লাহর হুকুম আল্লাহ রসুলের সুন্না। খবরদার মায়েরা, সন্তান কম নিবেন না। যেই মহিলার যত সন্তান বেশি হবে, সেই মহিলা তত বেশি হৃষ্ট পুষ্ট সুস্থ সুন্দরী হবে, এটা আমার দাবি এবং আমার রিচার্জ। আমি গত বছর ওয়াজ করতে গেছি কুমিল্লা লালমাই পাহাড়ে, ওয়াজের পরে যুবকেরা বলতেছে হুজুর আমাদের সভাপতি সাহেবের ছেলে মেয়ে হইলো 17 জন, মাওলানা উনার নাম হলো তাজুল ইসলাম সাহেব, ফেনী সরস্বতী মাদ্রাসার মুহাদ্দিস। আমি বললাম তোমার জেটি কয়টা, উনার স্ত্রী কয়টা, কয়েকটা। তো আমি বললাম তো উনার আহলিয়া, তোমার জেঠির কি অবস্থা? ক আলহামদুলিল্লাহ আমার জেঠি এমন হৃষ্ট পুষ্ট সুস্থ সুন্দর যে এখনো তাকে আবার বিয়ে দেওয়া যাবে।
মানে এমন দেখতে দেখা যায় তাকে, বিয়ে তো আর স্বামী থাকতে দেওয়া যাবে না, কথা বলেন নাই। যদি প্রয়োজন হয় এরকম 17 জনের পরে, এর পরের মাসে ওয়াজ করতে গেছি খাগড়াছড়ি, সেখানে গিয়ে আপনাদের প্রোডাক্ট অফ নোয়াখালী একজন পাইছি, কথা বলেন নাই, এই নোয়াখালীর চিজ। সে বলতেছে কহুজুর আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে মেয়ে 24 জন, সরকারি ব্যবসা করে, 23 ছেলে এক মেয়ে। তা আমি বললাম বউ কয়টা, কয়েকটা। তো বললাম আপনার ভাবির কি অবস্থা, আলহামদুলিল্লাহ আমার ভাবি আর তার মেয়ে দুইজন একসাথে দাঁড়াইলে বুঝা কষ্ট হয়ে যাবে কোনটা মা কোনটা মেয়ে। আমি নিজে রিচার্জ করেছি, আপনারা রিচার্জ করে দেখবেন, আজকে এখান থেকে গিয়ে 10টা মা এরকম বাইর করবেন যাদের 18 বছরের কম বয়সে বিয়ে হয়েছে। এই আমি যেগুলোর কথা বলছি এগুলো সবগুলোর বিয়ে হয়েছে 12 বছরে 13 বছরে 11 বছরে। আজকে বলা হয় 18 বছর পর্যন্ত শিশু, এটা দাহা দাজ্জালি একটা ধোঁকা। 18 বছর শিশু বলতে গত মাসে রংপুরের 11 বছরের মেয়ে 7-3 মাসের বাচ্চা নিয়ে ঘুরতেছে গা বাবার খোঁজে। 11 বছরের শিশু 3 মাসের তার হেডারি কি করবেন, তার কোলে যেটা 3 মাসের হেডারি কি করবেন, যেটা মা এটা হলো শিশু, কথা বুঝেন নাই মনে হয়, যেটা মা হইছে সেটা হলো কি শিশু। তো তার কোলে যে 3 মাসের বাচ্চা আছে সেটারে কি করবেন, এটি মা ঘুরতেছে বাপ খুঁজে পাইতেছে না, কথা বুঝেন নাই, অবৈধ সন্তান। এতে যশোরে 10 বছরের মেয়ের কোলে 2.5 কেজি ওজনের হৃষ্ট পুষ্ট সুস্থ ফুটফুটে একটা শিশু, সিজারে হয়েছে, শিশুও সুস্থ মাও সুস্থ। কিরে বাপার 18 বছর পর্যন্ত না বললে শিশু, কথা বলেন না কেন, 18 বছর পর্যন্ত শিশু হলে 10 বছরের মেয়ে বাচ্চা দেয় কিভাবে, শিশু কোনোদিন বাচ্চা ধারণ করতে পারবে কখনো, সম্ভব? এগুলো সব মিথ্যা কথা। খবর তার মায়েরা, আমাদের নানি চাচি খালা মামি দাদি এদের খবর নেন, প্রত্যেকের বিয়ে হয়েছে। আমার মাকে আমি দিয়ে বুঝতে বিয়ের কথা মাঝে মা কয় বিয়ে কর হয়েছে যখন তখন গোবর টোকাইতে গেছি বাড়ি থেকে ডেকে এনে, খালা তো বোনে ডেকে আনছে, তোর বাপে কইছে এই আমার বাপে কইছে যাও গোসল করে আসো, মা তো আগেই মারা গেছে, খালা তো বোনে পালছে, তো গোসল করে আসছি তোমার আব্বুর সাথে খানা দানা খাওয়াইয়া বিকালবেলা বলছে যাও তোমার মামুর খেদমত করিও। 3 মাস পরে বুঝছি যে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা 6 ভাই 6 বোন আলহামদুলিল্লাহ, কোনোদিন সিজারেও যাওয়া লাগে না, এগুলা সব ষড়যন্ত্র, এই সিজারগুলো মারাত্মক ষড়যন্ত্র, ইসলাম বিরোধী, এগুলো এগুলো করা যাবে না। যত সন্তান বেশি হবে বয়স কম হবে, তাদের সন্তান হৃষ্টপুষ্ট সুস্থ মেধাবী বেশি হবে, যেই মায়ের বয়স কম হয় ওই মায়ের সন্তানেরা হৃষ্টপুষ্ট সুস্থ বেশি হয়, যেই মায়ের কম বয়সে সন্তান বেশি হয় ওই মা তত বেশি হৃষ্টপুষ্ট সুন্দরী নিজে হয়। আপনারা 10 জন নেবেন যাদের 18 বছরের নিচে বিয়ে হয়েছে এবং সন্তান 5-এর অধিক হয়েছে, 8-10 জনের লিস্ট করবেন যাদের 18 বছরের উপরে বিয়ে হয়েছে এবং সন্তান 3-এর কম হয়েছে। আপনি দেখবেন যাদের সন্তান বেশি বয়স কম বিয়ে হয়েছে, আর যাদের সন্তান কম বয়স কমে বিয়ে অধিকে বিয়ে হয়েছে তাদের তুলনায় এরা আকাশ জমিন হৃষ্টপুষ্ট সুস্থতার দিক দিয়ে পার্থক্য। আমি রিচার্জ করে আপনাদেরকে বললাম, আপনারা রিচার্জ করে আমাকে জানাইবেন, এরপরেও সন্তান কম নিবেন না। খবরদার মায়েরা, আপনি সন্তান কম নিবেন না, আপনি তো জানেন না আল্লাহ তাআলা আপনার কোন সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দিবে, কোন সন্তানটা কোরআনের হাফেজ হবে, কোন সন্তানটা শাহজালাল হবে শাহপরাণ হবে। এই জন্য অধিক সন্তান নিতে হবে, তৈরি আছেন তো যুবকেরা ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে ইসলাম সম্মানিত করেছে, সুতরাং আমাদের পরিচয় হবে, আগের পরিচয় পরের পরিচয় সব সময়ের পরিচয় থাকবে ইসলাম, আমরা ইসলামের পক্ষে থাকবো।